নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকে যেমন আলোচনা করব, 2023 সালের মার্চ মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, কারণ কর্কট রাশির সাপেক্ষে এখানে কিন্তু কয়েকটা জিনিস বলবো। কারণ অষ্টমে অষ্টমপতি অবস্থান রয়েছে এবং সেখানে কিন্তু দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়পতির কানেকশান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মাসে থাকবে। এবং তার সঙ্গে আবার বলছি, কারণ এখানে কর্কট রাশির দ্বিতীয়পতি সেও কিন্তু অবস্থান করছে, ভাগ্যস্থানে অবস্থান করবে একটা নির্দিষ্ট সময় পর, এবং সেক্ষেত্রে অষ্টমের ক্ষেত্রেও কিন্তু তার কানেকশান রয়েছে। তাই প্রথম অবস্থায় বলবো, এখানে তবু আর একটা জায়গা বলে দিই, কারণ চতুর্থপতি কর্কট রাশির চতুর্থপতি এবং একাদশপতি সেও কিন্তু দশমে অবস্থান করছে, এখানেও একটা কিন্তু বেশ কিছু শুভ কানেকশান রয়েছে। কারণ দশমে অবস্থান থেকে কিন্তু চতুর্থ ভাবকে দেখছে, কিন্তু বাট সে কিন্তু একটা জায়গার সমস্যা তৈরি করছে, সেটা হচ্ছে রাহু যুক্ত হয়ে যাচ্ছে। এবং এই যে রাহু যুক্ত হওয়ার জন্য সেক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই পরবর্তী টাইমে বলছি এক এক করে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু যারা কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জায়গায় কোথাও না কোথাও বেশ কিছুদিন ধরে সমস্যায় আপনি কিন্তু পাচ্ছেন, এবং তার কারণে দেখবেন মানসিক কষ্ট পাচ্ছেন বেশ কিছুদিন ধরে। তাহলে এটার একটা কানেকশান তৈরি হয়েছে, এবং দেখবেন যে অহেতুক আপনার ওপর কিন্তু আপনি দেখবেন যে অনেকের ওপর একটু সন্দেহ প্রবণতা আপনার মধ্যে বেড়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আছে। তবু আজকে আলোচনা করব যে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কতটা ভালো যেতে পারে 2023-এর এই মার্চ মাস। প্রথমেই বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে কিন্তু, এবং সেটা হচ্ছে সেকেন্ড উইক নাগাদ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বিশেষ করে লাইফ পার্টনারের কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, কোনো ক্রনিক ডিজিজ তৈরি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। আর যারা অর্থ নিয়ে চিন্তায় রয়েছেন, কারণ অর্থের একটা জায়গার সমস্যা রয়েছে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থ একটা হঠাৎ প্রাপ্তির যোগ আছে, কিন্তু আপনার কিন্তু তুলনামূলক আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু অর্থটা আপনি সম্পূর্ণ আপনার হবে না বা আসবে না, এটার একটা কানেকশান। এবং এর জন্য কিছু ক্ষেত্রে মানসিক কষ্ট আপনি পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন এই মুহূর্তে বলবো, কারণ কর্কট রাশিতে শনির ধায়ার একটা প্রভাব চলছে, সতর্ক হবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে আপনি ইনভেস্ট করবেন, না হলে কিন্তু সমস্যার একটা ইঙ্গিত এবং লস রান করার একটা ইঙ্গিত রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকার যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে। দেখবেন যে কর্মক্ষেত্রে আপনার যে প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু প্রমোশনটা হয়তো আটকে যেতে পারে, যদি আপনার শনিগ্রহটা সত্যি কোনো রকমের ডিস্টার্ব জায়গা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে। আর যদি ভালো থাকে তাহলে হয়তো আপনার জায়গাটা যে সমস্যাটা ছিল সেটার থেকে অনেকটা আপনি রেহাই পেতে পারেন। কারণ এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্কট রাশির জাতক জাতিকারা, চেষ্টা অবশ্যই করুন, চেষ্টা করলে কিন্তু একটা সুফল কানেকশান রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে নবম স্থানে কিন্তু খুব স্ট্রং কানেকশান রয়েছে। সেই জন্য জন্মস্থান থেকে দূরে যদি কর্মের জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু কর্মের জায়গাটা অনেক গুণ আপনার কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি পাওয়ারও একটা যোগ রয়েছে। সুতরাং চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে কোনো কর্মের জায়গার চেষ্টা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে পড়াশোনার ক্ষেত্রে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমে বলতে হবে, কর্কট রাশির সাপেক্ষে চতুর্থপতি শুক্র সে কিন্তু রয়েছে দশমভাবে অবস্থান করছে, চতুর্থকে দেখছে, কিন্তু রাহুযুক্ত থাকার জন্য এখানে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। যারা পড়াশোনা করছে পড়াশোনার মনোযোগ একটু সমস্যা হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু চলাফেরা মেলামেশা এই জায়গায় একটু রেস্ট্রিকশন নিলে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা কিন্তু ভালো হবে। যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, নবম এবং দশমের একটা শুভ কানেকশান আপনার থাকার জন্য কিন্তু কর্মক্ষেত্র ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে যারা
প্রমোশনের জন্য এক্সামগুলো দিচ্ছেন, বা দেখা যাচ্ছে যারা কোনো হায়ার এডুকেশনের জন্য কোনো এক্সাম দেবেন বা পরীক্ষা দেবেন, তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট শুভ সময়। এবং যারা মনে করছেন হায়ার স্টাডি করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ সময় রয়েছে। যাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা যারা আগামী দিনে কোনো হায়ার এডুকেশন রিলেটেড কোনো এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের দাম্পত্য জীবন কতটা ভালো আছে। প্রথমেই বলবো যে আপনাদের দুজনের মধ্যে দেখবেন মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে এই মাসের, অর্থাৎ এই মার্চ মাসের 7-8 তারিখের পর থেকে। এবং দেখবেন যে দিনের পর দিন আপনাদের মধ্যে দুজনের মধ্যে যেটা ইগো তৈরি হবে, যে ইগোর কারণে আপনাদের সংসার জীবনে হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে। এবং দেখবেন যে মাঝে মধ্যে আপনাদের মধ্যে মতানৈক্য তৈরি হচ্ছে, যেটা আপনাদের ক্ষেত্রে শান্তির ব্যাঘাত আসতে পারে। তাহলে সেই জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন এবং চেষ্টা করবেন দুজনে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলার, না হলে কিন্তু মার্চ মাস থেকে আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সূত্রপাত রয়েছে এবং সেটা কিন্তু বেশ কিছু দিন ধরে সেটা চলতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলতে হয়, কারণ এখানে কিন্তু পঞ্চম ভাবের যে কানেকশন, অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে পঞ্চমপতি, সে কিন্তু অবস্থান করছে আপনার রাশির কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ দ্বাদশের কানেকশন রয়েছে। তাহলে দ্বাদশে একটা নির্দিষ্ট সময় 13 তারিখের পর কিন্তু সেই পঞ্চমপতি দ্বাদশে কানেকশন পাবে, এবং এই দশমপতিও সেও কিন্তু দ্বাদশে কানেকশন পাবে। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে, যেমন আমি প্রথমে বললাম, কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগ রয়েছে, আপনি যে বাড়ির স্থান থেকে বাড়ির কাছের থেকে অনেকটা দূরে হয়তো কর্ম পাওয়ার যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে মন মানসিকতার জায়গার থেকে একটা ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারেন হঠাৎ দেখবেন, এবং সে শুধুমাত্র সন্দেহ করার প্রবণতার কারণে এবং এখানে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের জীবনে কিন্তু বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। দেখবেন যে সমস্যাটা অনেক দিন ধরে ছিল কিন্তু এই মুহূর্তে সেটার সমাপ্তি জায়গা তৈরি হয়ে গেল, এইরকম কিন্তু কানেকশন রয়েছে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সতর্ক হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন, যাদের বিশেষ করে সম্পত্তি কেনার ব্যাপার, অর্থাৎ সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু বারবার বলবো যে এটার থেকেও কিন্তু পরবর্তী মাসের যোগটা আরও বেটার জায়গা আসবে। আর শত্রুতার জায়গা বলতেই হচ্ছে, কারণ শত্রুতার জায়গা কিন্তু আপনার বিশেষ করে আপনার বাড়িতেই কিন্তু দেখবেন কিছু শত্রু, গুপ্ত শত্রুতা থাকার জন্য আপনার ক্ষেত্রে দেখবেন যে শান্তি ব্যাঘাত হচ্ছে, শান্তির ক্ষেত্রে শান্তি বিঘ্ন হচ্ছে শুধুমাত্র এই শত্রুতার কারণে। এটার জন্য কিন্তু অবশ্যই যথাযথ প্রতিকার প্রতিবিধান করবেন, এবং আপনার বাড়ির ঈশান কোণে প্রত্যেক দিন পারলে পরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন সন্ধ্যাবেলা, তাতেও কিন্তু দেখবেন যে আপনার বাড়ির যে শত্রুতার জায়গাগুলো রয়েছে সেগুলোর থেকে অনেকটা রেহাই পাবেন। এবং এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস, এই মার্চ মাসটা করুন, দেখবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন অনেকটা শুভ ফল পাবেন। কিন্তু বারবার বলি যে জন্মছকের অনেক কানেকশন থাকে যেগুলো সত্যি করেই পারমানেন্ট তার প্রতিকার প্রতিবিধান করতে হয়, তাহলে ভালো ফল পাবেন। আর যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, কারণ এখানে রাশির সাপেক্ষে রাশির অধিপতি সে কিন্তু সে নির্দিষ্ট সময় ধরে কিন্তু সে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন রাশিতে বিভিন্ন নক্ষত্রে কিন্তু অবস্থান করতে করতে যাবে, কিন্তু তবুও বলবো তৃতীয় ভাবের অধিপতি, নবম সে ভাগ্যস্থানে গিয়ে, অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি সে কখনো ভাগ্যস্থানে কখনো দশম স্থানে কিন্তু অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে কিছু কিছু জায়গা রয়েছে অবশ্যই আপনার ভ্রমণের একটা কানেকশন রয়েছে, এবং চতুর্থ ভাবের অধিপতিও সেও কিন্তু দশমে রাহুযুক্ত হয়ে রয়েছে, এবং রাহুর কিন্তু একটা নির্দিষ্ট দৃষ্টিও রয়েছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়। সুতরাং এই যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনের পরিপ্রেক্ষিতে ভ্রমণের জন্য কিছু অর্থ খরচের জায়গা ইঙ্গিত করছে, সেই জন্য চেষ্টা করুন যে আপনার মনের মতো
পছন্দ মতো ভ্রমণ জায়গাগুলো করতে এবং আর্থিক জায়গাটা কিন্তু একটু কিন্তু চেক করে চলতে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, এই যে কানেকশনগুলো আমি আপনার বলে দিলাম, আগামী 2023 সালের মার্চ মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কেমন হবে, কেমনভাবে চলবেন, কি হতে পারে সেই বিষয়গুলো বললাম, এবং শত্রুতার থেকে কিভাবে রেহাই পাবেন তার জন্য একটা ছোট্ট টোটকা বলে দিলাম। ফেব্রুয়ারি মাসের জন্য করুন, অনেকটা সুফল পাবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো, কারণ জন্মছকে জন্ম রাশিগত কানেকশান, নক্ষত্রগত কানেকশান, গ্রহগত কানেকশান, এটা আমাদের জন্মছকের এক একজনের এক এক ধরনের হয়। সেই জন্য দেখবেন যে একই বাড়ির কোনো দুজন মানুষ, সে একটা ভালো লাইফ জীবন, অর্থাৎ ভালো জীবনযাপন করছে, খুব ভালোভাবে আছে, তার আর্থিক কোনো সমস্যা নেই, আর একজনের দেখবেন যে আর্থিক কষ্টের মধ্যে দিনের পর দিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রহগত কানেকশান, যেটা যার দ্বারা কিন্তু আমরা পরিচালিত হচ্ছি, যার দ্বারা আমরা সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছি কখনো, যার দ্বারা আমি অনেকটা ভালো জায়গা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তাহলে এই গ্রহগত কানেকশান অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেমন সমস্যা রয়েছে তার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু শাস্ত্রের তার নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট কিন্তু প্রতিকার প্রতিবিধানের সময়গুলো রয়েছে। সেই জন্য বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই তার জীবনে সফলতা অবশ্যই আসবে, শান্তি অবশ্যই আসবে, সুখ তার জীবনে আসবে, কিন্তু সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের সঠিক নিয়ম নীতি এবং সময় আনতে হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য থাকছে এই ধরনের বেসিক লাইফ হরোস্কোপ, এটা বইয়ের মতো, এটার মধ্যে অনেক কিছু বিষয় আপনার মধ্যে আপনার বিষয়ে লেখা থাকে, যেটা আপনার কুষ্টি বলতে পারেন। যারা চেম্বারে ভিজিট করছেন তারা অবশ্যই এটাকে চেয়ে নিতে ভুলবেন না। আর সকলে ভালো থাকুন, আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, তাতে অনেকের অনেকটা কিন্তু সুযোগ পাবে, অনেকে অনেক কিছু জানতে পারবে আপনার ওই শেয়ারের মাধ্যমে। যাই হোক, প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, এবং আগামী মার্চ মাস 2023 প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।